সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সংসার কবুতর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। আমার হয়তো অনেকে চিনেন, যারা আছেন আজকে তারা চিনবেন। আমার নাম মনির, আমার বাসা হচ্ছে যাত্রাবাড়ি, আমার নাম্বারটা এখানে দেওয়া থাকবে, আর হচ্ছে আমার নাম্বার এই মোটসঅ্যাপ দুটোই আছে। তো আজকে কিছু স্পেশাল কালদম কবুতর আছে, যারা কালদম কবুতর পছন্দ করেন বিশেষ করে ভিডিও তাদের জন্য, আর কিছু দু একজন গ্রিভাস কবুতর থাকবে। তো খুবই রিজনেবল প্রাইস দেওয়া আছে, সেরকম ইনশাল্লাহ। কালদম হইতে আপনার ইন্ডিয়ান হাই ফ্লাই কালদম আছে, নাজরা কবুতর আছে, আরও দেশি কালদম আছে, আর দু তিন জায়গায় কালদম আছে, আবার তার মধ্যে কিছু মাদি কৌতুক আছে কালদম, আর আপনার ইউএস কৌতুক থাকবে। তো একটু চলুন কৌতুকগুলো দেখে আসি। দর্শক, আজকে কালদম আছে এটা প্রথম জোড়াটা, দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর একটা জোড়া আছে। এগুলো ডিম বাচ্চা করা হয়েছে, আগে এগুলো বাচ্চাও ছিল লগে। তো দেখেন এই যে ফুল ফ্রেশ আছে জোড়াগুলো, দেখেন তো সাইরে দেখাই আমরা। তো দর্শক, যে এটা প্রথম জোড়াটা দেখেন, পিওর জোড়াই আছে, এদেরকে ডাকতেছে ইনশাল্লাহ। আর ডিম দিয়ে দেবে খুব তাড়াতাড়ি, এর সাথে এগুলো বাচ্চা ছিল, তো বাচ্চাগুলো বড় ছিল, তো যার কারণে ডিম দিছে আর একবার। তো ইনশাল্লাহ ডিমগুলো সরাই ফেলাইছে, আবার ডিম দেবে ইনশাল্লাহ। এই দেখেন কালদম জোড়াটা মাশাল্লাহ খুবই সুন্দর একটা প্যার এবং বিক ছেদের আছে দুইটাই। এই দেখেন আমার একটু দূরে দেখামো, নর্মালি দুইটা একটু দূরে দেখামো। দর্শক, এই যে নটটা দেখেন মাশাল্লাহ, নটটা দেখেন খুব সুন্দর একটা নর। এই যে পাখাগুলো, এই যে পাখাটাও একদম ফুল ফ্রেশ আছে। এই যে দেখেন নখগুলো একদম সাদা। এই যে দমগুলো, দমগুলো সব ক্লিয়ার আছে, আসলে কোনো সমস্যা নাই। এই যে পুরা কালো আছে পিয়ার। দর্শক, এই যে মাদিটা ফুল ফ্রেশ আছে, তো গুজরাটা কোনো সমস্যা নাই, মিসম্যাচ মিসে কিছুই নেই আর কি। এই যে পাখা, এই যে জোড়া আমাদের চোখটা দেখাই দিই। খুবই সুন্দর মাশাল্লাহ কোথাও যাওয়ার এগুলো দেখার জোড়াটা, প্রিয় জোড়া আছে দর্শক। তো কোনো ভাই বন্ধু হলে নিতে পারেন, সোনার জোড়ার দাম কম আছে। এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান, মাত্র 1200 টাকা দর্শক, মাত্র 1200 টাকা। এই দেখেন জোড়াটা মাত্র 1200 টাকা পড়বে, ফুল ফ্রেশ কালদম। দর্শক, এই যে এটা আজকে কালদমের সেকেন্ড পেয়ার, নাজরা কালদম কবুতর। দর্শক দেখেন নটটা, এই যে নটটা, এটা মাদুরটা মাশাল্লাহ, মাদুরটা নিউরাল কবুতর, আর নটটা হচ্ছে কি আপনার দুই দশকের কবুতর। দেখেন নটটা কিন্তু ফুল ফ্রেশ, আর মাদুরের যে দুই একটা ই আছে আমি দেখাই দেবো, সমস্যা নাই। দমগুলো দেখেন একদম কুচকুচা কালো, সারা দেখি একটু। দর্শক, এই যে জোড়াটা দেখেন মাশাল্লাহ, মাদুরে আপনার নিউরাল কবুতর, মাত্র এই দশক কমপ্লিট হয়েছে, তো যার কারণে এখনও ফুবয়েডে ফুল ফ্রেশ হয় নাই। কিন্তু নটটা শিখা দুই দশকের কবুতর, দেখেন নটটা, দেখেন নটটা কিন্তু একটা কোনো ফোটা নাই কালো, ঠিক আছে। তো না যখন কালদমের মূল বৈশিষ্ট্য হয়েছে এটা, আপনার এক দুই তিন দশক গেলে আপনার এগুলো ফুল ফ্রেশ হয়ে যায়, আর দমগুলো এখনই ফ্রেশ আছে, সমস্যা নেই, আমি ধরে দেখাইতেছি ইনশাল্লাহ। এই যে দেখেন জোড়াটা, তো আমার একটু ধরে দেখাই নর্মাদিগুলোরে। দর্শক, এই যে নটটা দেখেন মাশাল্লাহ, নটটা কিন্তু ডাউন শেপ পুরা, খুবই সুন্দর একটা কবুতর। এই যে পাখাগুলো দেখেন একদম ফুল ফ্রেশ, একটা কোনো কানি পাখা ফাটা নাই, একটা কোনো বড়িতে কোনো মিসম্যাক নাই এটা নটটা, ঠিক আছে। এই যে দেখেন নটটা কিন্তু দুই তিন দশকে একদম ক্লিয়ার হয়ে গেছে, দুই আড়াই দশক চলতে থাকে, তিন দশকে পড়ছে কবুতরটা। এই যে দেখেন বড়িতে কিন্তু একটা মিসম্যাকও নাই, একদম ফুল ফ্রেশ কবুতর। দমটা দেখাই দিই, নাজরা কবুতর বৈশিষ্ট্য হয়েছে এটা, আপনি দু তিন দশক গেলে একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন দম একদম কুচকুচা কালো, পায়ের নখগুলো একটু দেখাই দিই। এই যে দেখেন নখগুলো একদম ফুল ফ্রেশ। তো মাদিটা ওই থেকে মাদিটা এরকম হয়ে যাবে, কারণ যেহেতু না দেখো তো মাদির এক দর্শক আছে, মাত্র কিলো হয়েছে পাখা, আমি দেখা যেতে আছি আপনাদের। এই যে দেখেন মাদিটা, এই যে দেখেন মাদিটা, আপনার যে পাখা কিন্তু ক্লিয়ার হয়ে যেতেছে, ঠিক আছে, এক দশকে। তো এখানে কিছু পাখা আপনার কালো আছে, এটা পরে ই হয়ে যাবে আর কি, এরকম সব সাদা হয়ে যাবে, ঠিক আছে, কারণ নাজরা কালো তোমার বৈশিষ্ট্য হয়েছে এটা।
এই পাখাও দেখাই দিই, এই যে দেখেন দেখছেন এই যে এখানে কিন্তু পুরো অলরেডি সাদা হয়ে গেছে, এখানে তিনটে পাখি আছে আরো, আর এই যে এখানে যে কানি পড়ে আছে মাত্র 10 দশক কমপ্লিট হইতেছে, এটা যখন 2 দশকে আসবে এই যে এগুলো যা আছে সবগুলো পরে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এটা দমটা দেখাই দিই, এই যে দেখেন এটা দমটা একদম পুষ্কর কালো সেম নরের মতো, তো দর্শক এই যে জোড়াটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার, এই যে তো কোনো ভাই বন্ধু যদি নাজরা কালদম প্যাটার্ন নিতে চান না, অবশ্যই আপনারা জানেন যারা কালদম কবুতর পালেন নাজরা কবুতর কিন্তু দাম অনেক বেশি, ঠিক আছে? মানে আমরা যে নর্মাল কালদম কবুতরগুলো আছে এর থেকে কিন্তু নাজরা কালদম কবুতর দাম অনেক বেশি থাকে সবসময়ই, তো এই প্যাটার্ন যদি কেউ নিতে চান দেশি দাম না মাত্র একদম 1800 টাকা করে নিতে পারবেন দর্শক, একদম 1800 টাকা, অনেকে বলে দাম বেশি, আসলে কিন্তু নাজরা কবুতরের দাম সবসময় বেশি থাকে, এগুলো নর্মালি আপনাদের 3000-4000 টাকা জোড়া থাকে নাজরা কালদমের, কিন্তু এই হিসাবে আমি যেহেতু কম দামে ইউজ কিনতে পারছি এই কারণে আপনাদের কম দামে দিতেছি ভাই, ঠিক আছে? তো কেউ যদি নিতে চান একদম 1800 টাকা পড়বে, ডিম বাচ্চা রানিং আছে, গ্যারান্টি আছে ইনশাল্লাহ। দর্শক আজকের দিনের স্পেশাল পেয়ার কালদম, কেননা সাইজটা দেখেন আপনারা নিজেরাই দেখেন, আমি কিছু বলবো না, আপনারা নিজেরা সাইজটা দেখেন মাশাল্লাহ পুরো এক হাত, নর্মালি দুটো এক হাত, ঠিক আছে? এটা হচ্ছে ইন্ডিয়ান কালদম দর্শক, এই যে দেখেন সাইজ ফুল ফ্রেশ আছে, কোনো এই যে দেখেন বোর্ডে নিচে মুচে কোনো জায়গায় একটা বিন্দু ফাড়াবে পাইবেন না, একদম ফুল ফ্রেশ, সাইরা দেখে আপনারা তাহলে বুঝতে পারবেন। এই দর্শক দেখেন জোড়াটা মাশাল্লাহ বিগ সাইজ, নট আপনার খাঁচার ভিতরে ধরতেছে না এরকম সাইজের, এই যে আপনারা দেখেন, এই দেখেন জোড়াটা মাশাল্লাহ, এই যে জোড়াটা নখ ই সব কিছু সাদা আছে, আল্লাহর রহমতে ডিম বাচ্চা রানিং আছে কোনো সমস্যা নাই, দমগুলো একদম কালো আছে, এই যে তারপর আমরা নমাদগুলো একটু ধরে দেখামো, একটু ধরে দেখে আমরা নমাদগুলো দর্শক, এই যে দেখেন নটটা মাশাল্লাহ, দেখেন নটটার সাইজটা দেখেন পুরো এক হাত সাইজ, এই দেখেন শেপটা বডি টডি সব কিছু দেখেন, এই যে পাখাটা দেখেন এখানে একটু পাখাটা ইয়ে হিসেবে একটু ইয়ে করতেছি, একটা ভিতরে একটা ঢুকে গেছে গা, হ্যাঁ এই যে দেখেন পাখার সাইজটা দেখেন মাশাল্লাহ বিগ সাইজ পুরা চড়া পাখা, এই পাখাটাও দেখাই দিই, এই যে দেখেন স্যার, এই যে পুরো খাজার সমান না এক হাত, দমগুলো একটু দেখাই দিই, এই যে দেখেন দমগুলো খুব বিক্স বড় বড় আছে, দেখেন ধরো যায় না আর কি, এক হাতে অনেক বড় সাজার একটা কবুতর, এই যে চোখটা দেখাই দিই, এই চোখটা দেখেন, রিং চোখের কবুতর, এই যে পায়ের নখগুলো দেখেন একদম সব কিছু সাদা, নখগুলো যা আছে সব সাদা, দর্শকের যে এটা মাদিটা, মাদিটা কিন্তু বিগ সাইজ নরম সেম সেম নরম সমান নেই, এই যে মাদির পাখাগুলো দেখেন একদম ফুল ফ্রেশ কোনো ফাটা নেই, এটা দেখেন এই যে ফুল ফ্রেশ, এই যে নরম দমগুলো দেখেন একদম ক্লিয়ার, মাদির দম এটা সরি মাদির দম একদম ক্লিয়ার আছে, এই যে মাদির চোখ দেখেন, এই যে দর্শক এই যে মাদের চোখটা মাশাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর, তো দর্শক এই যে প্যাডটা খাঁচার ভিতরে আপনারা দেখতেছেন, এই যে দেখেন মাশাল্লাহ নর্মালি দুটোই কিন্তু বিগ সাইজ আছে, এই যে দেখে দেখতেছেন, তো এই প্যাডটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান ইনশাল্লাহ নিতে পারেন, হাই ফ্লাই ইন্ডিয়ার হাই ফ্লাই কালদম এগুলো 4 ঘন্টা 5 ঘন্টা ইনশাল্লাহ অনায়াসে ফ্লাই করবে, তো এই প্যাডটা যদি কেউ নিতে চান একদম 1700 টাকা দর্শক, কেউ আর কোনো ভাই দামাদামি করবেন না, একদম 1700 টাকা, এই যে দেখেন দিনে 4 নম্বর কালদম পেয়ার, এটা দেখেন মাশাআল্লাহ মামার দুটো বিছে আছে খুবই সুন্দর কবুতর, দেখেন
এই দেখেন জোড়াটা, এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন, তো দর্শক এই জোড়াটা যদি কোনো ভাই বোন নিতে চান, যদি কারো পছন্দ হয় নিতে পারেন, ইনশাল্লাহ ডিম্বা চৌকে আছে এই জোড়াটা দর্শক একদম 1200 টাকা। একটু দূরে দেখাই আমরা, তাহলে বুঝতে পারবেন আপনারা। এই যেটা মাদি কবুতরটা দেখেন মাশাল্লাহ, খুবই সুন্দর একটা মাদি কবুতরের যে পাখা, ফুল ফ্রেশ আছে, কোনো ফাটা ফাটা কিছু নাই। এই দেখেন চোখ, যারা আসলে কালদম কবুতর তিন কোটা সাড়ে কোটা চান, ইনশাল্লাহ এই জায়গাগুলো নিতে পারেন, ভালো হবে কম দামের ভিতরে। আসলে নতুন জোড়া দেওয়া হয়েছে, তো এখনো জোড়া পুরান জোতার মুসলদম কৌতার, পুরোনো ব্যাটালিয়নের কৌতার, নটা চোদ্দতম কৌতার, মাদিরা 12তম কৌতার দেখাইতেছে, দেখেন নটা অটো সারা খোল ডাকতে থাকে আর কি। এই যে দেখেন দর্শক, ও খাঁচা রাখলে সারা খুঁড়ে একটা ডাকবে। এই যে নটা দেখতে পাচ্ছেন পুরোনো ব্যাটালিয়নের কৌতার, এগুলো বাচ্চা কাচ্চা আপনার নর্মালি 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা 4 ঘন্টা উঠবে, ঠিক আছে, মুসলদম কবুতর, কারণ এগুলো পুরোনো ব্যাটালিয়নের কবুতর। আমরা ধরে দেখালে আপনি বুঝতে পারবেন চোখগুলো, একটু চোখগুলো ধরে দেখায় নর্মাদির দর্শক। এটা যে নর কবুতরটা দেখেন মাশাল্লাহ, খুবই সুন্দর একটা নর কবুতর, পাখা কাটা কারণ থর কবুতর আসলে, এই কারণে বাচ্চা নেওয়া হয়েছে, ডিম বাচ্চা নেওয়া হয়েছে। এই দেখেন চোখটা দেখেন, তাহলে বুঝতে পারবেন আপনারা, খুবই একটু চঞ্চল কবুতর। তো এই দেখেন শুনুন চোখটা একদম পুরোনো পুরোনো কবুতর, এই যে চোখটা দেখেন সেম টু সেম, দমগুলো একটু দেখাই দিই, 14তমের কবুতর। আসলে বর্তমানে এই ধরনের কবুতরগুলো এখন পাওয়া যায় না, দেখেন পুরোটা একদম সাদা। দর্শক এই যে এটা মাদি কবুতরটা, মাদির পুরোনো ব্র্যান্ডের কবুতর, এই যে দেখেন চোখটা দেখাই, মাদির দমগুলো ফুল ফ্রেশ আছে, ক্লিয়ার আছে, কোনো সমস্যা নাই। এই যে দেখেন দর্শক এই যে জোড়াটা, কোনো ভাই বন্ধু যদি এই প্যাটার নিতে চান, দর্শক কম দাম আছে, যেহেতু 14তম দরের দামে আছে, যে আমি যে প্রাইসটা বলবো ইনশাল্লাহ এই দামেই, তো কোনো ভাই বন্ধু যদি এই প্যাটার নিতে চান, এই প্যাটারটা মাত্র 1100 টাকা দর্শক, 1100 টাকা, কারণ নরে যে নরে আপনার 14তম, এই 14তম কৌতার এখন বর্তমানে পাওয়া যায় না, আর প্লাস পুরোনো মানে পুরোনো ব্র্যান্ডের নেই কৌতার। দর্শক এক জোড়া খাকি কবুতর, বাঘা খাকি কবুতর, অনেকে জাপনা কবুতর বলে আর কি, জাপনা খাকি কবুতর বলে। এই যে দেখেন জোড়াটা, খুবই সুন্দর একটা জোড়া আছে মাশাল্লাহ, আপনার যে জাপগুলো খুব সুন্দর আছে। এই যে পিছনেরটা মাদি, সামনেরটা নর। এই যে পিওর জোড়া আছে দর্শক, দেখেন, তো এই খাকি ফ্যাটটা যদি কোনো ভাই বোন নিতে চান, কম দাম আছে, মাত্র আপনার 900 টাকা, এই ফ্যাটটা একদম 900 টাকা করে নিতে পারবেন ইনশাল্লাহ। এই যে দেখেন, এই যে পিছনেরটা মাদি, এই সামনেরটা নর। তো দর্শক আজকে এই প্যারের মাধ্যমে শেষ করলাম ভিডিওটা ইনশাল্লাহ, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন বা দেখতেছেন ইনশাল্লাহ, আর সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, আর আমি চেষ্টা করবো ইনশাল্লাহ কম দামে ভালো ভালো কবুতর দেওয়ার জন্য আপনাদেরকে, আর নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।